হ্যালো বন্ধুরা, আমি চাকরির পাশাপাশি কেন অনলাইনে ক্লাস নিচ্ছি বা এই আমার অনলাইনে ক্লাস নেওয়ার পিছনে মোটিভেশন কী, এগুলো আপনারা অনেকে জানতে চেয়েছেন। বিশেষ করে আমার কিছু কলিগ প্লাস আমার কিছু ফ্রেন্ড জিজ্ঞাসা করে যে তুমি দিনে বেলা অফিস করো, রাতে আসে আবার ক্লাস নাও, আবার ইউটিউব চ্যানেলে ভিডিও দেও, আবার শুনতেছি একটা ওয়েবসাইট তৈরি করতেছো, এটার কারণ কী? তো কোন জিনিসটা আমাকে মোটিভেট করে যে দিনের বেলা অফিস করে রাতে এসে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য? তো সেটার একটা স্ক্রিনশট আপনাদের দেখাবো। দেখুন, আমার যখন অনলাইন ব্যাচের স্টুডেন্টরা তারা যখন বুঝতে পারে ডিপার্টমেন্ট ভালোভাবে ক্লিয়ার হয়, এই জিনিসটা আমাকে খুবই মোটিভেট করে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তো সেই জন্য আমি ক্লাস নিই। তো একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন আমি নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, 26তম ব্যাচ। এই ব্যাচে এখনও ক্লাস শুরু হতে দেরি আছে, কিন্তু ইতিমধ্যে একজন মোহাম্মদ ইব্রাহিম আলী, যে কিনা বর্তমানে পঞ্চম সেমিস্টারে পড়ে, সে কিন্তু আমাকে বলেছে যে স্যার কোর্স ফি কত? স্যার আমি সিভিল পঞ্চম সেমিস্টারে। তো আমি এখানে তাকে বলে দিয়েছি, ডিটেলস সব কিছু বলে দিয়েছি। এখানে হচ্ছে না মান্থলি ফি পে করতে হয়, একটা মান্থলি খুব সিম্পল একটা ফি, সামান্য একটা ফি, ঠিক আছে? তো দেখুন সে কিন্তু ফি পেড করে দিয়েছে। তো আমি এটা দেখালাম কেন? এটা দেখানোর একটা কারণ হলো সে কিন্তু বর্তমানে পঞ্চম সেমিস্টারে পড়ে। সে পঞ্চম সেমিস্টারে পড়া অবস্থায় সিভিল ডিপার্টমেন্ট এখন থেকেই বেসিক থেকে কমপ্লিট করতে যাচ্ছে, এবং সে আমার নতুন 26তম ব্যাচের প্রথম স্টুডেন্ট। আমি কিন্তু এই 26তম ব্যাচটা যে শুরু করব এটা সম্পর্কে পোস্ট আরও কয়েকদিন পরে দিতে চেয়েছিলাম, কিন্তু সে আসলে আমার অন্যান্য ব্যাচের যে ফিডব্যাক, যা অন্যান্য ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে শুনে সে আমাকে বলছে, স্যার আমি 26তম ব্যাচে অ্যাড হবো, আপনি কত কী ফি পে করতে হবে বলেন, আমি দিয়ে দিচ্ছি, আমাকে অ্যাড করে নেন, অন্তত মেসেঞ্জার গ্রুপে অ্যাড রাখেন, যখন ক্লাস শুরু হবে সেখানে তো আমি জানতে পারবোই। তো এটা আসলে খুব ভালো লাগে আমার, যে স্টুডেন্টরা আমার কাছে নিজেই এসে বলে যে স্যার আমি এটা শিখতে চাই, আমাকে এটা শেখান। তো এই জন্য আমার শেখানোর যে আগ্রহ সেটা বেড়ে যায়। দেখুন, আমি 25তম ব্যাচ, সেই শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে। 25তম ব্যাচটা ছিল স্পেশাল ব্যাচ এবং সেখানে অনেক স্টুডেন্ট, তো অনেক স্টুডেন্ট সেখানে যুক্ত হয়েছে। তো 25তম ব্যাচ শুরু করার পরে প্রায় 1.5 মাস আমি কোনো ব্যাচ শুরু করিনি সিভিল ডিপার্টমেন্টের। তো আমি ভাবেছিলাম যে ঠিক আছে, একটু রয়ে সয়ে ব্যাচ শুরু করি, এত তাড়াহুড়ো না করে, কারণ যেহেতু আসলে আমার উপর একটু চাপ পড়ে যায়। তো দেখুন, এতে অনেকজন মেসেজ দিয়েছে যে স্যার কবে নতুন ব্যাচ শুরু হবে, কবে নতুন ব্যাচ শুরু হবে। দেখুন, এটা নেক্সট ডিপার্টমেন্ট, এবং যারা বলছে স্যার আমি আপনার পরে ডিপার্টমেন্ট ব্যাচে জয়েন করব, তাদের জন্য আমি এখানে একটা গ্রুপই খুলে রেখেছি যে ঠিক আছে, আপনারা যারা পরবর্তী ডিপার্টমেন্ট ব্যাচে যুক্ত হতে চান তারা এই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন। কারণ এনারা বারবার মেসেজ দিয়েছে স্যার কবে আপনার নতুন ব্যাচ শুরু হবে, কবে নতুন ব্যাচ শুরু হবে। তো দেখুন, এই ব্যাচে ইতিমধ্যে প্রায় 40 জনের বেশি যুক্ত হয়ে গেছে। দেখুন, এরা হচ্ছে অ্যাডভান্স, যারা বলছে যে স্যার আমি পরবর্তী ব্যাচে আপনার ব্যাচে যুক্ত হব, তাদের কিন্তু আমি একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেছি। তো এটা কিন্তু এটাই আমাকে খুব ভালো লাগে, যে আমি যখন কোনো নতুন ব্যাচ শুরু করি স্টুডেন্টরা অটোমেটিক তারা আমার খোঁজ খবর রাখে যে কখন কী শুরু হচ্ছে, কখন কী হচ্ছে না হচ্ছে। তো এটা সবচেয়ে বড় একটা কারণ কী জানেন, যখন কিছু স্টুডেন্ট বুঝতে পারে ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো, সেটা আসলে আমার পজিটিভ দিক বা আমাকে খুব সহায়তা করে এটা প্রচার করতে, ঠিক আছে? দেখুন, এখানে একজন ফিডব্যাক দিয়েছে, সে কিন্তু আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আপনার ক্লাসগুলো বোঝানোর দক্ষতা অনেক সুন্দর, তাই আমরা অনেকে সহজে ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি, আপনি কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এগুলো কিন্তু রিয়েল ফেসবুক আইডি, এমন না যে এগুলো কেউ অন্য আইডি থেকে কমেন্ট করেছে, এমন না। দেখুন, এখানে একজন এই যে রিফাত সরকার, সে কিন্তু 25তম ব্যাচের স্টুডেন্ট, সে বলেছিল হাইড্রোলিক্স তার কাছে খুব কঠিন একটা সাবজেক্ট মনে হয়, তো সে কমেন্ট করেছিল। আমি কিন্তু নিচে একটা চ্যালেঞ্জ দেখবেন ওটাও লিখেছিলাম, যে 25তম ব্যাচে যাদের হাইড্রোলিক্স খুব কঠিন লাগে তারা কমেন্ট করুন। সেখানে কমেন্ট করেছিল যে হাইড্রোলিক্স খুব কঠিন লাগে, পলিটেকনিক এটা বুঝতে পারিনি, আতঙ্কের সাবজেক্ট ছিল। যখন আমি হাইড্রোলিক্স সাবজেক্ট শেষ করলাম 25তম ব্যাচে, সে আবার নিজেই পোস্ট করেছে, দেখুন হাইড্রোলিক্স পলিটেকনিকের এক আতঙ্ক ছিল, হিমালয়েশন স্যারের কাছ থেকে অনলাইনে পড়ে আজকে পুরোটাই সহজ হয়ে গেছে, ধন্যবাদ স্যার। তো এরকম যখন আমি কমেন্ট পাই, এই জিনিসগুলো আমাকে অনলাইনে ক্লাস করানোর যে একটা
মোটিভেশন এটা আমার ভিতর তৈরি করে। এই জন্য আমি দিনের বেলা অফিস করলেও রাত্রিবেলা সময় পেলে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করি, কারণ এই যে একটা পরিচিতি তৈরি হয়, এই যে একটা ভালোবাসা তৈরি হয়, এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে তৈরি হয় না। এটা একটা জিনিস যে বর্তমানে দেখা যাচ্ছে আমার স্টুডেন্ট প্রায় বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে, পানি উন্নয়ন বোর্ড, তারপরে ওয়াসা, তারপরে বিএডিসি, এলজিইডি, শিক্ষা প্রকৌশল। তো দেখা যায় আস্তে আস্তে বাংলাদেশের সব ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট চলে গেছে। কিছুদিন আগে একটা স্টুডেন্টকে নিয়ে লাইভ করেছিলাম, সে পিজিসিভিতে চাকরি পেয়েছে। সে কিন্তু কোম্পানিতে চাকরি করা অবস্থায় অনলাইনে সে প্রিপারেশন নিয়েছে এবং সে পিজিসিভিতে চাকরি পেয়েছে। তো কত ভালো একটা চাকরি! তো সেই জন্য বলবো যে আসলে এই জিনিসগুলো আমাকে খুব মোটিভেট করে। এবং নতুন যে ব্যাচ শুরু হতে যাচ্ছে, 26তম স্পেশাল ব্যাচ, এটা শুরু হবে মার্চের 10 তারিখ থেকে। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়ে গেছে 26তম ব্যাচের, ঠিক আছে? তো আপনারা যারা যুক্ত হতে চান তারা আমাকে আমার এই আইডিতে, এই যেটা দেখলাম হিমালয়েশন ফেসবুক আইডিতে মেসেজ করবেন, ঠিক আছে? এবং লিখবেন যে স্যার আমি 26তম অনলাইন ব্যাচে যুক্ত হতে চাই। তো যারা শুধু অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারাই মেসেজ করবেন, ঠিক আছে? তো আপনাদের জন্য শুভকামনা রইল। এবং আপনারা, আমি মনে করি বর্তমানে যে কম্পিটিশন একটা যুগ, এই সময়ে আপনি নিজেকে যতটা আগিয়ে নিয়ে রাখতে পারবেন ততটাই আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। ভালোভাবে প্রিপারেশন নিন। যারা পলিটেকনিকে আছেন, পলিটেকনিকে থাকা অবস্থায় যদি আপনি সময় বের করতে পারেন তাহলে প্রিপারেশনটা নিয়ে রাখুন। আগে ডিপার্টমেন্টটা কমপ্লিট করে রাখুন, এতে আপনার ডুয়েট অ্যাডমিশনও কাজে লাগবে বা চাকরি প্রিপারেশনও কাজে লাগবে। কারণ ডিপার্টমেন্টের যে সিলেবাস, এটা আপনি যেই দিকে যান, ডুয়েটের দিকে যান অথবা চাকরি প্রিপারেশনে যান, যেই দিকে যান আপনার কাজে লাগবে। তো আমি ডিপার্টমেন্ট একবারে বেসিক থেকে শেখাই। তো আপনাদের, আমি মনে করি এই কোর্সটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোর্স কমপ্লিট করলে আপনার ডুয়েট অ্যাডমিশন বা চাকরি প্রিপারেশন দুইটা সিলেবাসে কমপ্লিট হয়ে যাবে। আর যারা বর্তমানে পলিটেকনিক থেকে বের হয়েছেন তাদের জন্য এই সময়টা তো খুব মূল্যবান সময়। আপনারা যদি এই সময়টা নষ্ট করেন তাহলে একদিন অবশ্যই আমার এই কথাগুলো মনে পড়বে আপনাদের, যে আপনি অতি মূল্যবান একটা সময়কে হারিয়েছেন। কারণ যখনই আপনি এই সময়টা নষ্ট করবেন তখন দেখবেন সামনে আপনার জন্য অনেক কঠিন একটা সময় আসতেছে, কারণ আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা অনেক এগিয়ে গেছে, বা আপনি যাদের সাথে কম্পিটিশন করবেন তারা দেখা যায় অনেক সাজানো গোছানো। কারণ চাকরি পরীক্ষায় যখন আপনি কম্পিটিশন করবেন তখন শুধু আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে কম্পিটিশন করবেন, আপনার বড় ভাই, সিনিয়র ভাই যারা 2-4 বছর থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কম্পিটিশন করবেন। তো আপনার যদি প্রিপারেশন ভালো না থাকে তাহলে দেখবেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু চাকরি আর পাচ্ছেন না। তো এই জন্য বলবো আগে থেকে ডিপার্টমেন্ট গুছিয়ে রাখুন, যাদের ডুয়েটে যাওয়ার ইচ্ছা আছে অথবা চাকরি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে। ওকে, সবাই ভালো থাকবেন, গুড বাই, আজকে এই পর্যন্তই।